আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে আগমন করেছিলেন। এটা নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা ফাসাদ আছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বিতর্কের কারণও আছে। কিছু কিছু ইতিহাসের কিতাবে ভিন্ন ভিন্ন রেওয়ায়াত এসেছে, নয় রবিউল আউয়ালের কথাও এসেছে, দুই রবিউল আউয়ালের কথা এসেছে, আরও কিছু রেওয়ায়াতও এসেছে। কিন্তু আমরা যদি তারিখের নির্ভরযোগ্য কিতাবগুলোর দিকে যদি তাকাই, আমরা যদি সিরাতের দয়াল নবীজির পবিত্র জীবনীর উপরে লিখিত প্রথম যুগের যেই কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই বারোই রবিউল আউয়ালই সবচাইতে শক্তিশালী মত। জোরে সুরে আল্লাহু আকবার। হযরতে ইমাম ইবনে ইসহাক, নাম কি? ইমাম ইবনে ইসহাক, সিরাত ইবনে ইসহাক নামে প্রথম জামানাতেই দয়াল নবীজির পবিত্র জীবনীর উপরে সিরাত ইবনে ইসহাক নামে একখানা কিতাব রচনা করেন, আসিরাতুন নববিয়্যা। সেই কিতাবের মধ্যে তিনি সহি সনাদে এনেছেন এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দালাইলুন নুবুয়া কিতাবের মধ্যে, ইমাম হাফিজ ইবনে কাসির ওনার বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে সহি সনাদে এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি সিনতাই আশারা লাইলাতান খালাত মিন শাহরে রবিউল আউয়াল ইয়াউমাল ইসনাইন। জোরে সুরে সুবহানাল্লাহ। অর্থাৎ বর্ণিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির আক্রমণের বছরে আব্রাহা বাদশা কাবা শরীফ যেই বছরে ধ্বংস করার জন্য এসেছিল সেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল শরীফের ১২ তারিখ সুবহে সাদিকের সময় সোমবার দিন আগমন করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবার দিন আগমন করেছেন এইটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কারণ মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকা ইয়াউমুন উলিদতু ফী, এই দিন হচ্ছে সেই দিন যেদিন আমি নবী এই দুনিয়াতে আগমন করেছিলাম। আর আরো বলেছেন ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই দিনেই আমার উপরে ওয়াহি নাজিলের সিলসিলা শুরু হয়, এই জন্য আমি নবী শুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুক্রিয়া আদায় স্বরূপ সোমবার দিন রোজা রাখি। এই হাদিস থেকে প্রমাণিত হয়, মুসলিম শরীফের সহিহ হাদিস, এখান থেকেই প্রমাণিত হয় জন্মদিন উদযাপন করা দয়াল নবীর সুন্নাহ। যেইভাবে হোক, রোজা রেখেই হোক অথবা ভালো অন্য কোনো কাজের মাধ্যমেই হোক, জন্মদিন উদযাপন করা যায়। এমন কি দয়াল নবীজির এই দুনিয়াতে আগমনের দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতি সপ্তাহে একবার করে উদযাপন করেছেন। আবার অনেকেই বলতে চান যে এই ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। তারা বলতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারোই রবিউল আউয়াল শরীফে আগমন করেছেন এই ব্যাপারে নাকি সাহাবায়ে কেরাম থেকে কোনো ভালো উত্তম কোনো কৌল নাকি গ্রহণযোগ্য কোনো কৌল নাকি পাওয়া যায় না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাহাবায়ে কেরামের কৌলগুলো, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কথাগুলো যেই হাদিসের কিতাবে সবচাইতে অথেন্টিক সোর্সে বর্ণিত হয়েছে, সবচাইতে অথেন্টিক সনদে বর্ণিত হয়েছে, সেই বিশাল কিতাবখানার নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাফিজুল হাদিস, হযরত আবু বকর ইবনে আবি শাইবা উনার সংকলিত সেই কিতাব প্রায় ৩০ খণ্ডে। সুবহানাল্লাহ, কত খণ্ড? ৩০ খণ্ড, ৩৮,০০০এর বেশি আকওয়ালুস সাহাবা, সাহাবায়ে কেরামের বাণী, সাহাবায়ে কেরামের কথা সনদ সহ সেই কিতাবের মধ্যে বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের, দয়াল নবীজির পবিত্র সুন্নার সবচাইতে বড় জাখিরা, সবচাইতে বড় কিতাবের নাম হচ্ছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ৩০,০০০এর বেশি হাদিস আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল কে ছিলেন? এই হাদিসের কিতাবের সংকলক ইমাম বুখারীর সরাসরি ওস্তাদ।
এবং আবু বকর ইবনে আবি শাইবা যিনি মুসনাদ ইবনে আবি শাইবা যিনি সংকলন করেছেন তিনিও ইমাম বুখারী মুসলিম আবু দাউদ সকলের সরাসরি উস্তাদ এবং তাদের হাদিসের কিতাবগুলোকে তারা তাদের উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস দিয়ে তারা তাদের কিতাবগুলোকে সাজিয়েছেন সুবহানাল্লাহ সেই মুসনাদ ইবনে আবি শাইবাতে সহি সনদে এসেছে দুইজন সাহাবী থেকে কয়জন সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ এবং রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সহি সনদে মুসন্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে তারা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমুল ফিলে হাতির আক্রমণের বছরে বারোই রবিউল আউয়াল শরীফ সুবহে সাদিকের সময় সোমবার দিন এই দুনিয়াতে আগমন করেছেন তারপর আর কোনো কথা চলতে পারে না হ্যাঁ আমরা নয় রবিউল আউয়ালও উদযাপন করি সারা রবিউল আউয়াল মাস জুড়েই আমরা দয়াল নবীর আগমনকে আমরা উদযাপন করি এমনকি সারা বছর জুড়ে রবিউল আউয়াল শরীফের পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সারা বছর ধরেই হয় কিন্তু বারোই রবিউল আউয়াল শরীফকে আমরা বিশেষভাবে উদযাপন করা সেটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত সহিহ সনদে বর্ণিত সেই সকল বর্ণনার কারণে আমরা বারোই রবিউল আউয়াল শরীফকে বিশেষ মর্যাদায় বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকি এটা নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকার কথা না